জাতীয় প্রেস ক্লাবে সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে উঠে আসে বর্তমান নির্বাচন কমিশনের সীমাবদ্ধতা ও সম্ভাবনার বিভিন্ন দিক। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেন, কথা ও কাজে মিল রেখে একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা বর্তমান কমিশনের প্রাথমিক ও প্রধান দায়িত্ব হওয়া উচিত। এছাড়া কমিশনকে শক্তিশালী করার স্বার্থে কর্মকর্তাদের ক্যাডার সার্ভিসের আওতায় আনা প্রয়োজন বলেও মনে করেন তিনি। কমিশনের কর্মকর্তা, নিজস্ব কর্মকর্তা যারা, তাদের কথাবার্তায় কাজে কর্মে জনগণের মনে আস্থার সৃষ্টি হতে হবে যে না, এই লোকগুলি কোনো আপনার দলবাজি করছে না, এরা যেটা উচিত সেইভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচনকালীন বিরোধ দ্রুত নিষ্পত্তির পরামর্শ দেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। কনস্টিটিউশনে কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না, কাজেই ওনাদেরকে এখন থেকে কাজ করতে হবে। প্রথম চ্যালেঞ্জ এই নির্বাচন কমিশনের সামনেই হচ্ছে সে বিশ্বাসযোগ্যতাকে ফিরিয়ে আনা। নিরপেক্ষ নির্বাচন অনেকটাই সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে বলে মন্তব্য করেন কেউ কেউ। উনি কিভাবে নিরপেক্ষ থাকে এটা দেখার কৌতূহল সবার থাকলো। বক্তারা বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন উপহার দিতে প্রয়োজন সব দলের সমান সুযোগ নিশ্চিত করা। যারা ওই সময় ক্ষমতায় থাকবেন তাদের একটা নৈতিক দায়িত্ব আছে। ইবনে নূর শাওন, একুশে টেলিভিশন, ঢাকা। বিচার বিভাগের একটা নৈতিক দায়িত্ব আছে।